মহাসচিব মিশনের জেলা মনোরমা সমিতি আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের সাধারণ জনগণের দেশে ফিরে ঈদ করার উপলক্ষে যানজট নিরসনের জন্য আমরা ময়মনসিংহ জেলা মনোরমা সমিতির পক্ষ থেকে আমরা সর্বত্র সর্বোচ্চ প্রচেষ্টাটাই আমরা চালিয়ে যাব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা বাড়তি লোক হিসেবে ওখানে আমাদের ভলান্টিয়ার নিয়োগ আছে, সিটি কর্পোরেশনকে ধন্যবাদ, ওনারাও নিজস্ব ভলান্টিয়ার নিয়োগ দিয়েছেন। আমরা মালিক কর্মকর্তারাও ওখানে উপস্থিত থাকবো, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের লোকজন ওখানে উপস্থিত থাকে, সবাই মিলে আমরা যানজট নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। গাড়িগুলো যাতে ওয়ান লাইনে গাড়িগুলো চলাচল, ওয়ান ওয়েতে গাড়িগুলো চলাচল করে, একই জায়গায় যে দুটা গাড়ি বা তিনটা গাড়ি যাতে পাশাপাশি দাঁড়িয়ে যানজট সৃষ্টি না করে, এই ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। বাইপাস মোড়, ফুলবাড়িয়া মোড়, আকুয়া ফুলবাড়িয়া মোড় এবং ব্রিজের মোড়ে এবং শুম্ভগঞ্জে আমরা সে সরজগণে তদন্ত করে এসেছি পুলিশ কর্মকর্তাদের সাথে, এবং আমরা ওখানে বিভিন্ন লোকজন আমাদের মালিক কর্মকর্তা এবং শ্রমিক কর্মকর্তা যারা আছে তাদের সহযোগিতা এবং তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওখানে, যে যানজটগুলো যাতে সৃষ্টি না হয় এবং জনগণের যাতে ভোগান্তি না হয়, স্বচ্ছন্দে যাতে তারা বাড়িতে ফিরে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারে। ধন্যবাদ।